মঙ্গলবার সকালে শিয়ালদহ ক্যানিং শাখার বিদ্যাধরপুরের রেল লাইনের ওপর আটকে গেল যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর প্রচার গাড়ি। বিদ্যাধরপুরের এই রেলগেটে কোনো ক্রসিং নেই, প্রায় এই এলাকায় দুর্ঘটনা ঘটে। সাধারণত ভ্যান বা পায়ে হেঁটে এলাকার বাসিন্দারা এই রেলগেট পারাপার করেন। দীর্ঘদিন ধরে এখানে রেলগেটের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা, কিন্তু আজও রেলগেট হয়নি। এদিন অভিনেত্রী মিমি চক্রবর্তী পায়ে হেঁটে রেল লাইন ক্রস করলেও রেল লাইনের ওপর আটকে যায় তার প্রচার গাড়িটি। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য আটকে পড়ে সকাল 9টার লেডিস স্পেশাল ট্রেন। পরে এলাকার বাসিন্দাদের চেষ্টাতে গাড়িটি রেলগেট ক্রস করে। তবে এদিন যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। মিমি চক্রবর্তী ছাড়াও এদিন তার সাথে ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায় ও সাংসদ সুভাষিস চক্রবর্তী। এদিন সকাল 8টা থেকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। ক্যানিং থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। পণ্ডিতজি, জ্যোতিষ ও তন্ত্রের যে কোনো সমস্যা সমাধানের সর্বাধিক জনপ্রিয় এক এবং অদ্বিতীয় তন্ত্র মহাসাধক এখন চেম্বার করছেন কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।